নমস্কার, আমি সায়ন্তী আর আপনারা শুনছেন বাহান্নবর্তী। আজকের গল্প গোলাপি লিলি, লিখেছেন ঋতুপর্ণা রুদ্র। অনেকদিন ধরে খোঁজ করছিলাম একটা জবরদস্ত থ্রিলার বা গোয়েন্দা গল্প বা কপ ড্রামার, পেয়ে গেলাম ঋতুপর্ণা থেকে। ঋতুপর্ণা রুদ্র জন্ম কলকাতায়, পড়াশোনা আলিপুর মাল্টিপারপাস স্কুল ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, পরবর্তীকালে তথ্য প্রযুক্তি এবং হেলথ নিউট্রিশনে স্নাতকোত্তর করার পর দীর্ঘদিন বেসরকারি আইটি কর্পোরেট সংস্থায় চাকরি জীবন। লেখালেখি শুরু করেন 5 বছর আগে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। তারপর বিভিন্ন সংকলন, শারদীয়া সংখ্যা ছাড়াও আনন্দবাজার পত্রিকা, সেই সময় একদিন, তথ্যকেন্দ্র, যুগ পত্রিকা, নবকল্লোল এবং বহু ওয়েব ম্যাগাজিন এবং পেজে লেখা প্রকাশিত এবং পুরস্কৃত হয়েছে। একাধিক গল্প সংকলন, থ্রিলার অনুবাদ সংকলন সম্পাদনার সঙ্গে তিনি যুক্ত। প্রকাশিত বই রহস্য গল্প সংকলন গোয়েন্দা গড়াই এবং থ্রিলার উপন্যাস ছায়া ও ছবি। ঋতুপর্ণাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা এই সুন্দর জবরদস্ত থ্রিলারটি আমাদের উপহার দেওয়ার জন্য। তবে শুনতে থাকুন আজকের গল্প গোলাপি লিলি। নির্দিষ্ট বাড়িটায় ঢুকতে গিয়ে একটু থমকে গেলেন দারোগা প্রণব গড়াই। বাগানে লিলি ফুল ফুটে আছে, এই ফুলটা তার বড় প্রিয়। ছোট বাড়ি, সামনে এক ফালি বাগান, দরজায় আপাতত দুজন সেপাই দাঁড়িয়ে আছে। প্রণব ছুটিতে ছিলেন, কিন্তু এসপি সাহেব ফোন করে তাকে এই কেসের চার্জ নিতে বললেন, অগত্যা আসতেই হল। বহুদিনের অভ্যেস মতো চারপাশটা কেমন সেটা বুঝে নিচ্ছিলেন তিনি। কলিপুরের এই দিকটায় এখনও নিজের বাগান দেওয়া একতলা দোতলা বাড়ি, ফ্ল্যাট বাড়ি আধিক্য নেই। ভিতর থেকে বেরিয়ে আসছে সাব ইন্সপেক্টর কল্পনা। স্যার এসে গেছেন, দুজন খুন হয়েছে। প্রণব মাথা নাড়েন। ঘটনাটা বলো তো, যা জানতে পেরেছ। স্যার, বাড়ির কর্তা সাধন বিশ্বাস থাকেন মেদিনীপুরে, বছর দেড়েক হলো ওখানেই পোস্টেড। এই বাড়িতে থাকতেন ওনার স্ত্রী অসীমা বিশ্বাস আর কাজের মেয়ে রত্নাগিরি। ওনাদের ছেলে মেয়ে? একটি মেয়ে স্যার, তিয়াশা, বেঙ্গালুরুতে ইঞ্জিনিয়ারিং পড়ছে। আজ মঙ্গলবার গতকাল সকালে সাধনবাবু মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেন। রাতে কেউ এসে অসীমা আর রত্না দুজনকেই মেরে রেখে গেছে। সাধনবাবুকে খবর দেওয়া হয়েছে এই যে কোনো সময় এসে যাবেন। দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভিতরে ঢোকেন প্রণব। এত বছর পরও মৃতদেহ দেখতে ভালো লাগে না। ঢুকেই একটা লিভিং রুম, সেখানেই মেঝের উপর পড়ে আছেন অসীমা, পরনে নাইটি, মনে হয় বাড়ির পোশাক। গলাটা ছুরি জাতীয় কিছু দিয়ে কাটা হয়েছে, চাপ চাপ রক্তে ভরে আছে সাদা মার্বেলের মেঝে। গায়ে কোনো গয়না নেই, খেয়াল করলেন তিনি। পাশেই রত্নাগিরির দেহ রয়েছে রান্নাঘরে, একে সম্ভবত গলা টিপে মারা হয়েছে। চোখ মুখ ঠিকরে বেরিয়ে আসছে। ফরেন্সিকের লোকেরা হাতের ছাপ নিতে ব্যস্ত, ফটোগ্রাফার ছবি তুলছে। প্রণব বাড়িটা ঘুরে ঘুরে দেখেন, তিনটি শোবার ঘর, পরিপাটি সাজানো, তবে আলমারি খোলা। কি কি চুরি গেছে সেটা বাড়ির কর্তা না এলে বোঝা যাবে না। ঘণ্টাখানেক পর এসে পৌঁছলেন সাধনবাবু। বিধ্বস্ত চেহারা, লিভিং রুমে সোফায় বসে কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু আত্মীয় স্বজন ইতিমধ্যে উপস্থিত। তাদের কজন ঘিরে দাঁড়িয়ে অক্ষম সান্ত্বনা দেওয়ার চেষ্টা। মিনিট পাঁচেক পরে চোখ মুছে প্রণবের সামনে এসে দাঁড়ালেন সাধন। কে আমার এমন সর্বনাশ করল, প্লিজ প্লিজ খুঁজে বার করুন, আমার সব সব শেষ হয়ে গেল। ভেঙে পড়া মানুষটার কাঁধে হাত রাখেন প্রণব। চিন্তা নেই, খুব শিগগির একটা কিনারা হবে, তবে আপনার সহযোগিতা কিন্তু প্রয়োজন। এই রত্নাগিরির বাড়িতে খবর দিতে হবে, আপাতত বডি ময়না তদন্তে যাচ্ছে, আশা করি আগামীকালের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আপনার মেয়ে কখন আসবে? ক্লান্ত চোখ তোলেন সাধন। ও ফ্লাইটেই আসছে। প্রণবের মা হাসপাতালে ভর্তি, সেই কারণেই ছুটিতে ছিলেন। এসআই কবির সান্নালকে ডাকেন তিনি। সান্নাল,
সবার জবানবন্দি নাও, প্রতিবেশীদেরও। রত্নাগিরির আত্মীয়দের খোঁজ দরকার, কি কি চুরি গেছে লিস্ট করবে। আর হ্যাঁ, সবার মোবাইল কল লিস্ট আর লোকেশন চাই, আমি সন্ধেবেলায় থানায় এসে সব দেখব। তাড়াহুড়ো করে বেরোন প্রণব, মাকে একবার দেখেই ফিরবেন। থানায় বসে একটু মুড়ি আর চা খাচ্ছিলেন প্রণব, হাতে ফাইল। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, জবানবন্দি। এক, সাধন বিশ্বাস, বয়স 52, পেশা সরকারি চাকরি। প্রশ্ন, এই হত্যাকাণ্ডের ব্যাপারে আপনি কিভাবে জানতে পারলেন? আমি সকাল 8টায় রোজই অসীমাকে ফোন করতাম, আজ কেউ ধরল না। আমি অফিস থেকে এসে আরো অনেকবার ফোন করি, তারপর বাধ্য হই প্রতিবেশী শেখর রায়কে ফোন করে খবর নিতে অনুরোধ করি। উনি এসে সব দেখে আমাকে খবর দিলেন। প্রশ্ন, রত্নাগিরির বাড়ির লোকে খবর দিয়েছেন? ওনাকে আপনারা কার মাধ্যমে কাজে নিয়েছিলেন? দেখুন, রত্নার বাড়ি কোথায়, কিভাবে ওকে কাজে নেওয়া হয়েছিল, এই সে এসব অসীমায় জানতো, আমার জানা নেই। অসীমা বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিল, তো আর্থ্রাইটিসে ভুগত, ঘুমের সমস্যা হতো, বাড়ির কাজ করতে পারছিল না। তখন রত্নাকে সারাদিনে কাজের লোক হিসেবে রাখা হয়। রত্নার স্বামী মারা যাওয়ার পর ও একটা থাকার জায়গা খুঁজছিল, এইটুকু জানি। প্রশ্ন, রত্নাগিরির মাইনে কত ছিল? 5,000 ঢুকেছিল বছর খানেক আর কি, তারপরে 500 বাড়ে। প্রশ্ন, আপনাদের কোনো শত্রু আছে কি, এমন কেউ যে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে? আপনাদের আত্মীয় স্বজন কারা আছেন? আমরা ছা পোষা মধ্যবিত্ত মানুষ, আমাদের শত্রু কে হতে পারে, মাথায় আসছে না। আত্মীয় বলতে অসীমার ভাই শরদিন্দু সল্লেকে থাকে, অসীমার মা ওখানেই থাকেন, খুব অসুস্থ। আমার বাবা মা নেই, এক বোন থাকে দিল্লিতে, স্বামী স্ত্রী দুজনেই কলেজের প্রফেসর। আপনার বাড়ি থেকে কি কি চুরি হয়েছিল বলতে পারেন? অসীমার বালা চুরি নোয়া, গলায় চেন পরত, কানে দুলও ছিল, কিছুই নেই দেখছি। আলমারির লকারে সামান্য কিছু গয়না ছিল, এই সংসার খরচের 10,000 টাকা, তাও নেই। প্রশ্ন, আপনার কি মনে হয় চুরির উদ্দেশ্যে এই খুন? খুনি পূর্ব পরিচিত হতে পারে, কারণ দরজা জোর করে ভাঙার কিন্তু চিহ্ন নেই। আমি না কিছুই বুঝতে পারছি না, গতকাল 10:00 আমার অসীমার সাথে শেষ কথা হলো, আপনারাই খুঁজে বার করুন প্লিজ। জবানবন্দি 2, তিয়াশা বিশ্বাস, বয়স 22, ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। প্রশ্ন, আপনি কিভাবে জানতে পারলেন? আমি সকালে বাবার ফোন পেয়ে জানতে পারি, তখনই টিকিট কেটে রওনা হই। প্রশ্ন, আপনার কি মনে হয় রত্না কাজের লোক হিসেবে কেমন ছিল? আমি কিছুই বুঝতে পারছি না, রত্না দিয়ে শুরুতে ভালোই ছিল, তখন আমি কলকাতায় থাকতাম, পরে ওর পরিবর্তন হয়েছিল। মায়ের মুখে শুনতাম কাজে মন নেই, মুখে মুখে চোপা করে। সপ্তাহ খানেক আগে মা ফোন করে বলল রত্নাকে আর রাখা যাবে না, নতুন লোক খুঁজতে হবে। কেন এই কথা বলেছিলেন জানেন কি? না, মা বলেছিল পরে জানাবে। আপনার বয়ফ্রেন্ড আছে? হঠাৎ এই প্রশ্ন কেন? না, নেই। জবানবন্দি 3, শরদিন্দু ধারা, বয়স 45, পেশা ব্যবসা। প্রশ্ন, আচ্ছা আপনার কিসের ব্যবসা? আমি কাগজের স্টকিস্ট, শিয়ালদায় একটা গোডাউন আছে। প্রশ্ন, দিদির খুনের ব্যাপারে কি জানেন? কিছুই জানি না, সকালে জামাইবাবুর ফোন পেয়ে এসেছি। প্রশ্ন, শেষ কবে যোগাযোগ হয়েছিল?
এমনিতে তো নিয়মিত যাতায়াত হয়। গত সপ্তাহে রবিবার দিদি আর সাধনদার যাবার কথা ছিল, কিন্তু সেদিন সকালে সাধনদার পেটের গণ্ডগোল হওয়ায় দিদি একাই কয়েক ঘন্টার জন্য যায়। সেই শেষ দেখা। প্রশ্ন, কোনো দরকার ছিল? আসলে আমাদের বাড়িটা মায়ের নামে, ভাবছি বিক্রি করে একটা ফ্ল্যাট কিনে নেব, সেই ব্যাপারে সেদিন প্রমোটার ডাকা হয়েছিল। প্রশ্ন, আপনার ব্যবসা কেমন চলছে? হঠাৎ বাড়ি বিক্রি করতে চাইছেন কেন? ব্যবসা খুব ভালো চলছে না, কিছু ক্যাপিটালের দরকার। প্রশ্ন, আপনার দিদি আর জামাইবাবুর সম্পর্ক কেমন ছিল? কোনো ঝামেলা? আপনার ভাগ্নির কোনো বয়ফ্রেন্ড ছিল? স্যার, ওদের বিয়ে হয়েছে বহুদিন, কোনো ঝামেলা ছিল না। তিয়াশার ব্যাপারে একবার রিয়া, মানে ওই আমার স্ত্রী আর কি, বলছিল ও নাকি একটা বাজে ছেলের সাথে ঘোরে, সেটা দিদিও জানে, কিন্তু ওই ব্যাপারে কথা এগোয়নি। জবানবন্দি চার, রিয়া ধারা, বয়স 40, গৃহবধূ। প্রশ্ন, অসীমা দেবীকে কে খুন করতে পারে? সেটা জানি না, তবে দিদি ভাই স্বভাব ছিল ভীষণ খিটখিটে, বিয়ের পর আমার পিছনে কম লাগেনি। প্রশ্ন, রত্নাগিরির ব্যাপারে কিছু জানেন? আসলে কয়েক বছর আগে দিদি ভাই খুব অসুস্থ হয়েছিল, লোকের দরকার ছিল। আমার বাপের বাড়ির পাড়ায় একজন কলেন মিস্ত্রি আছে, ওরও ওকে বললে রত্নাকে জোগাড় করে দেয়। প্রশ্ন, অরূপের কোনো ফোন নাম্বার আছে? আর তিয়াশা কোনো বাজে ছেলের সাথে মিশত বলুন তো? ফোন নাম্বার তো নেই, তখন ওই যোগাযোগ করিয়ে দিয়েছিলাম। তিয়াশাকে আমি বেশ কয়েকবার একটা ছেলের সাথে দেখেছিলাম, নাম জানি না, দাড়িগোফ আছে, ডাকাতের মতো দেখতে, বিভাকে বলেও ছিলাম সে কথা। জবানবন্দি পাঁচ, শেখর রায়, বয়স 62, অবসরপ্রাপ্ত শিক্ষক। প্রশ্ন, আজ সকাল থেকে কি কি হলো বলুন। দেখুন, আমার বাড়িটা এই পাশেই বুঝলেন, সকাল 9টা নাগাদ সাধন ফোন করে বলল ও নাকি ফোনে কাউকে পাচ্ছে না। আমি দেখতে গিয়ে দেখি উফ এই অবস্থা, দরজা ভেজানো, ভিতরে উফ, এই বয়সে সব সহ্য হয় বলুন। যাই হোক, তারপরে সাধনকে ফোন করে সব বলি, পুলিশকেও ফোন করি। প্রশ্ন, আপনারা গতকাল আওয়াজ পাননি? আমরা শুয়ে পড়ি 11টার মধ্যে, শোয়ার ঘরটা তো অন্যদিকে, দরজা জানলা বন্ধ ছিল, কিছুই শুনিনি। জবানবন্দিটা বিরাট, প্রণব কেবল দাগ দেওয়া অংশটুকুই পড়লেন। এবার কল লিস্ট নিয়ে বসতে হবে। স্যার, পোস্টমর্টেম রিপোর্টটা এসে গেছে। কল্পনার গলায় বিস্ময়। এই দেখুন, যেমন ভাবা হয়েছিল, অসীমা বিশ্বাস বয়স 48, গলায় ছুরি মেরে, আর রত্নাগিরি বয়স 32, গলা টিপে খুন করা হয়েছে। খুনের সময় রাত 8:30 থেকে 10:30 মধ্যে, দুজনে কারোর উপরই যৌন নির্যাতন হয়নি। খুনি সম্ভবত পূর্ব পরিচিত, কারণ অসীমা কোনো বাধা দেননি বা সময় পাননি। তবে স্যার, তিনটে ব্যাপার খুব ভাবাচ্ছে স্যার। বলো কল্পনা, চোখ তোলেন প্রণব। এক, আমরা শুনেছিলাম 9:30 পরে এই বাড়িতে রাতের খাবার হয়ে যেত। কনলিস বলছে সাধনবাবু ফোন করেছিলেন 10:03, মিনিট পাঁচে কথা বলে, তাহলে খুন নিশ্চয় তারপরে হয়েছে। অথচ অসীমার পেটে কোনো খাবার পাওয়া যায়নি, রান্নাঘর বা ফ্রিজেও খুব বেশি কিছু ছিল না, তাহলে কি সেই রাতে তিনি উপোস করেছিলেন?
দুই হলো স্যার, রত্নাগিরির হাতে এবং পায়ে হালকা দড়ি বাঁধার দাগ রয়েছে। অথচ আমরা কিন্তু কোনো দড়ি পাইনি। মৃতদেহকে দড়ি পরানোর দরকার নেই। সম্ভবত রত্নাকে বেঁধে অসীমাকে মারা হয়, তারপর রত্নাকে গলা টিপে মেরে দড়ি খুলে নেওয়া হয়। রত্নাকে যখন বাঁধা হলো তখন অসীমা কি করছিলেন? এইখানটায় স্যার ধোঁয়াশা লাগছে। গুড অবজারভেশন কল্পনা। আর তিন নম্বরটা? স্যার, রত্না 3 মাসের প্রেগনেন্ট। বলো কি? হ্যাঁ স্যার, এর থেকে বোঝা যাচ্ছে এখানে একজন কুড়ির কেষ্ট রয়েছে। কল্পনা, রত্নার মোবাইলের কন্ডিশন থেকে ওর মা আর দাদার খোঁজ পেয়েছে। আজ ওর দাদা এলে কথা বলে মৃতদেহ ওদের হাতে তুলে দেব। আর একটা নাম্বার আছে যেটাতে সপ্তাহ দুয়েক আগে রত্না 2 বার কথা বলেছে। নম্বরটা এখন অফ। খোঁজ নাও তো এটা কার। আচ্ছা স্যার, এখন দেখো বাইরে ব্রজো বলে কেউ একজন ওয়েট করছে, পাঠিয়ে দাও। ব্রজো চ্যাটার্জিকে খুঁটিয়ে দেখে প্রণব বুঝলেন রিয়া অতিশয়োক্তি করেননি, সত্যি গল্পের ডাকাতের মতোই চেহারা। ব্রজো চ্যাটার্জি, আপনার বয়স কত, কি করেন, রিয়াশার সাথে আলাপ কতদিনে? আমি কবি, টিয়াশা আমার লেখায় কমেন্ট করেছিল, সেই সূত্রে যোগাযোগ। বয়স 30, কিন্তু ফেসবুকের বাইরেও তো সম্পর্ক ছিল, দেখা করতেন? হ্যাঁ, ও কলকাতায় এলে দেখা হতো। ওর মায়ের মৃত্যুর খবর জানি, কিন্তু আমাকে কেন ডেকে পাঠিয়েছেন বুঝতে পারছি না। ব্রজোর গলায় বিরক্তি। হ্যাঁ ব্রজবাবু, আপনি তো কবি মানুষ, কিন্তু আমাদের কাজে বড়ই গদ্যময়। বুঝলেন, আপাতত 2টি প্রশ্নের উত্তর চাইছি। 1, তিয়াশার মায়ের সাথে আপনার কেমন সম্পর্ক ছিল, কারণ উনি বার দুয়েক আপনাকে ফোন করেছিলেন। 2 হলো, গত 17 তারিখে আপনি ছিলেন কোথায়? ব্রজোর মুখে একটা রাগ ফুটে উঠেছে। দেখুন স্যার, তিয়াশার মা হলেও ভদ্রমহিলার ব্যবহার ভালো ছিল না। তিয়াশা একবার ওর বাড়িতে আমাকে নিয়ে যায়, সেটা ওর পছন্দ হয়নি। ওনার ধারণা ছিল আমি তিয়াশাকে জোর করে প্রেমের ফাঁদে ফেলেছি। হ্যাঁ, যেটা মোটেও ঠিক নয়। ঠিকটা তাহলে কি? কড়া গলায় বললেন প্রণব। দেখুন, সত্যি বলতে তিয়াশাই আমাকে প্রস্তাব দেয়, আমার আপত্তি ছিল, কিন্তু ওই পরে ওকে ভালোবেসে ফেলি। কিন্তু উনি 2-3 বার ফোন করে অত্যন্ত অপমানজনক ভাবে আমাকে তিয়াশার জীবন থেকে বেরিয়ে যেতে বলেন। শেষবার আমি ওনাকে ব্লক করে দিই। আর দ্বিতীয় উত্তর? ব্রজ অবাক হয়। কোনটা? ও আচ্ছা আচ্ছা, 17 তারিখ। ও, আমি এক বন্ধুর বাড়ি ছিলাম, ওর জন্মদিন ছিল। ব্রজবাবু, আশ্চর্যের ব্যাপার হলো আপনার সেই বন্ধুর বাড়িটি তিয়াশার পাড়াতেই প্রায়। এমনও শুনেছি রাতে গুরু ভোজন হয়েছিল বলে আপনি নাকি একা একাই হাঁটতে বেরিয়েছিলেন, ঘন্টা খানেক বাদে ফেরেন। তাতে হয়েছে কি স্যার? আমি তো জানতাম না উনি খুন হবেন, তাহলে সাক্ষী নিয়ে হাঁটতে বেরোতাম। আমি এবার আসতে পারি? মাথা নাড়েন প্রণব। আসুন আসুন, তবে শহরের বাইরে যাবেন না, দরকারে ডেকে নেব। ফরেন্সিক রিপোর্ট দেখে হতাশ হলেন প্রণব। হাতের ছাপ কিছুই পাওয়া যায়নি, সবই বাড়ির লোকের। এর থেকে মনে হয় খুনি একজন বা দুজন, যাই হোক, গ্লাভস ব্যবহার করেছে। কল্পনা থানায় ঢুকে সোজা প্রণবের কেবিনে আসে। স্যার, আপনি যে নম্বরটা দিয়েছিলেন ওটা এখনো অফ আছে। তবে স্যার, ট্র্যাক করেছি, অরূপ পাল বলে একটা কেউ, ঠিকানা পুরনো বাজার, কিন্তু ওই ঠিকানায় ওই নামে কেউ থাকে না স্যার। আশেপাশে জিজ্ঞেস করলাম, অরূপ কলের মিস্ত্রি ছিল, আগে ওখানেই থাকতো,
লোকে বলে ও চুরি রাহাজানিও করত, তবে ধরা পড়েনি কোনোদিন স্যার। বছর দুয়েক আগে ওই বাড়ি ছেড়ে চলে যায়, কল ডিটেলস পেলে খোঁজ নিচ্ছি। ও স্যার, আরও এক আশ্চর্যের ব্যাপার হলো, রত্নাগিরি ওকে ফোন করেছিল 2 তারিখে, মানে মৃত্যুর 15 দিন আগে। তার কদিন পর থেকেই নম্বরটা অফ। কল্পনার কথা মন দিয়ে শুনছিলেন প্রণব। এক কাজ করো কল্পনা, IMI নাম্বারটা ট্র্যাক করে দেখো তো, ওই ফোনে অন্য নম্বর ব্যবহার হচ্ছে কিনা। মোট কথা, অরূপ পালকে আমার চাই, ওই লোকটাই রত্নাকে ওই বাড়িতে কাজ দেয়। এতদিন বাদে রত্নাগিরি ওকে কেন ফোন করছিল? কেনই বা অসীমা দেবী মেয়েকে বলেন রত্নাকে ছাড়িয়ে দেবে? রত্না প্রেগনেন্ট হলো কিভাবে? অরূপ পাল কি রত্নাকে প্রেগনেন্ট করে ফোন অফ করে পালিয়ে গেছে? দেখো, অসীমা বিশ্বাস প্রতিদিনই ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে, সাধনবাবু বা তিয়াশা বাড়ি থাকেন না, সেই সুযোগে রত্নাগিরি যদি নিজের নাগরকে বাড়িতে ঢোকায় কেউ টেট্টি পাবে না। আমার মনে হয় সেই রাতে রত্নাই কাউকে ঢুকিয়েছিল, উদ্দেশ্য ছিল চুরি, কিন্তু অসীমা দেবী জানতে পেরে যান, তাই তাকে মেরে ফেলা হয়। কিন্তু স্যার, কয়েকটা ধোঁয়াশা আছে যে, শান্ত মানুষ কবির সান্যাল বলে ওঠেন। প্রণব জিজ্ঞাসা দৃষ্টির তাকা। স্যার, PM রিপোর্ট অনুযায়ী অসীমা কিছু খাননি, খাবারও নয়, ঘুমের ওষুধও নয়, কেন? যদি ধরে নিই রত্না চোরকে ঢুকিয়েছে, তাহলে আরো রাতে অর্থাৎ সবাই শুয়ে পড়ার পরেই তো ঢোকাতে পারতো, সেটাই স্বাভাবিক হতো। তাছাড়া চোর বা খুনি যদি রত্নার সাক্রেত হয়, তাহলে সে রত্নাকে মারলো কেন? সামান্য কিছু গয়না, 10,000 টাকার জন্য দুটো মানুষকে খুন, কেমন বাড়াবাড়ি মনে হচ্ছে না স্যার? তাহলে কি অসীমাকে খুনের পর রত্না চোরকে বলে যে চোরের বাচ্চার মা হতে চলেছে, তাই ভয় পেয়ে সে রত্নাকে মেরে ফেলে? কিন্তু রত্নার হাতে পায়ে তো দড়ির দাগ ছিল, সেটা কেন? আরো কনফিউশন আছে সন্ন্যাল, আরো কনফিউশন আছে। প্রণব মুখ খোলেন। সাধনবাবু জানিয়েছেন রত্নার মাইনে ছিল 5,500, রত্নার দাদা বলেছে মাসের প্রথমে এসে সে 3,000 করে নিয়ে যেত। রত্নার অ্যাকাউন্ট ছিল ইউকো ব্যাংকে, গত 6 মাস ধরে প্রতি মাসে রত্না সেখানে 10,000 করে ক্যাশ জমা দিয়েছে। এত টাকা সে পেল কোথায়? এদিকে গত কয়েক মাসে শরদিন্দু বাবু ঘন ঘন দিদির বাড়ি যাতায়াত করছিলেন, বাড়ি প্রমোটিং হবে সেই আলোচনাই নাকি করতে আসা। স্যার, আপনি কি ভাবছেন শরদিন্দু এর মধ্যে আছে? কিন্তু স্যার, তার তো ক্যাপিটালের অভাব, সে রত্নাগিরি কি এত টাকা দেবে কিভাবে, কেনই বা দেবে? দেখো কল্পনা, সল্টলেকের ওই বাড়ি বিক্রি করে কয়েক কোটি টাকা পেতে পারে শরদিন্দু। হিসাব মতো 2 ভাই বোন আর মা 3 ভাগ, মা ছেলের কাছেই থাকেন, সুতরাং 3 ভাগের 2 ভাগই ওর। এখন অসীমা দেবীও নেই, যদিও তিয়াশার পাওয়ার কথা, তবু ছোট ভাগ্নি, সে আবার দূরে থাকে, সদ্য মাতৃহারা, শরদিন্দু যা বোঝাবে তেমনই বুঝবে। স্যার, আপনি বলতে চাইছেন শরদিন্দু ওই টাকা রত্নাগিরিকে দিচ্ছিল তার দিদিকে সরিয়ে দেওয়ার জন্য? কল্পনার গলায় প্রশ্ন। শরদিন্দু আর রিয়া কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়, রিয়া খুবই অপছন্দ করত ননদকে, তাছাড়া সে রত্নাকে সে বাড়িতে কাজ দিয়েছিল। ননদ মারা গেলে 2-3 কোটি টাকা সম্পত্তি হস্তগত হতে পারে।
যাই হোক, শোনো শোনো, অরূপ পালকে ধরা চাই, ওকে পেলেই সব পরিষ্কার হবে। প্রণব গ্রাউন্ডে ছিলেন, এমন সময় সান্নানের ফোন এলো। স্যার, অরূপ পালকে ধরেছি, ওর কল লিস্ট থেকেই এক বন্ধুর খোঁজ পাই, মদন গুছায় তার বাড়িতে লুকিয়েছিল, থানায় নিয়ে এসেছি, আপনি শীঘ্র আসুন। প্রায় একদিন লাগলো অরূপের পেট থেকে সব কথা বার করতে। গভীর ষড়যন্ত্রের হদিশ পেয়ে এত বছর পুলিশের চাকরি করেও হতবাক হন প্রণব। পরদিন সকালে সান্নালকে নিয়ে অরূপ পালকে কোর্টে পাঠিয়ে দেন। দুটো খুনের আসামি, 7 দিনের পুলিশ কাস্টডি তো অবধারিত। 9টা নাগাদ কল্পনাকে নিয়ে বিশ্বাস বাড়িতে ঢোকেন প্রণব। দরজা খুলল রিয়া, ভিতরে খাবার টেবিলে সবাই ব্রেকফাস্ট করছে। টেবিলে পাউরুটি, জ্যাম, চা, সাধনবাবু ছাড়াও তিয়াশা, শরদিন্দু এবং বজ্রও আছে। পাশের বাড়ি থেকে শেখর রায়কেও ডেকে আনে কল্পনা। অসময় এসে একটু বিরক্ত করলাম, আসলে জানাতে এলাম খুনি ধরা পড়েছে। প্রণবের গলা কম কম করে ওঠে। কে কে মেরেছে আমার মাকে অফিসার? কে মেরেছে আমার মাকে? তিয়াশার গলায় কান। খুনির নাম অরূপ পাল। আমি একটু গোড়া থেকেই তোমাদের বুঝিয়ে বলি, আজ থেকে বছর 3 আগে তোমার মা অসুস্থ হয়ে পড়েন, বাড়ির কাজের জন্য লোক খোঁজা হয়। রিয়া দেবীর বাপের বাড়িতে কল সারাতো মিস্ত্রি অরূপ পাল, তার বস্তিতেই থাকতো রত্নাগিরি। রত্নার স্বামী বাস অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর খাওয়া পড়ার কাজ খুঁজছিল। অরূপ রত্নার খবর দিতে সে 5,000 টাকা মাইনেতে এই বাড়িতে বহাল করল। প্রথম প্রথম ভালোই কাজ করছিল, অসীমা দেবীও খুশি ছিলেন। এর পরে যে কথাগুলো বলবো শুনতে ভালো না লাগলেও সত্যের খাতিরে আমাকে বলতেই হবে। আপনি বলুন অফিসার, আমি সবটা জানতে চাই। তিয়াশার চোখ জল। বছর 1.5 আগে ইঞ্জিনিয়ারিং করতে তুমি বেঙ্গালুরু চলে যাও, তার 2 মাস বাদে সাধনবাবু মেদিনীপুর চলে যান, বাড়িতে অসীমা আর রত্না। যদিও সাধনবাবু শনি রবিবার আসে, আমার ধারণা এই সময় থেকেই সাধনবাবু আর রত্নার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। অসীমা দেবী সম্ভবত খিটখিটে মেজাজ এবং শারীরিক অসুস্থতার জন্য স্বামীর থেকে দূরে সরে যাচ্ছেন। সুযোগটা নেয় রত্না, রাতে ঘুমের ওষুধ খেয়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে এই দুজনের কোনো বাধা থাকে না, তাই তো সাধনবাবু? সাধনবাবু শুরু থেকেই মাথা নিচু করে বসেছিলেন, এখনো চোখ তোলেন না। এক ঘর স্তম্ভিত লোকের সামনে প্রণব আবার বলতে শুরু করে, বেশ চলছি, কিন্তু রত্না নিজেকে গৃহকর্ত্রী ভাবতে শুরু করে। সেই বা কম কি, অসীমা দেবের কথা না শুনে সে নিজের মন মতো চলে, মুখে মুখে চোপা করে। বিরক্ত অসীমা ভাবেন তাকে ছাড়িয়ে দেবে, সম্ভবত স্বামীকে নালিশ করেন। সাধনবাবু কিছু বলতে গেলে রত্না তাকে ব্ল্যাকমেল করে, পরে সে সব কথা গিন্নিকে জানিয়ে দেবে। সামান্য মাইনেতে তার আর বসাচ্ছে না, তাকে মাসে মাসে আরো 10,000 করে দিতে হবে। অসহায় সাধনবাবু মাসের প্রথম সপ্তাহে এসে 10,000 করে দিতে লাগলেন, রত্না সেই টাকা ব্যাংকে রাখত। মাস 3 আগে আরও একটা গণ্ডগোল হয়, রত্না প্রেগনেন্ট হয়ে পড়ে। সাধনবাবু এলে বলে তাকে বিয়ে করতে হবে, না হলে রেপ কেস করে দেবে। সাধন বিশ্বাস ভেবে পান না তার কি করা উচিত। এমন সময় রত্না তাকে প্ল্যান দেয়। রত্নার চেনা লোক আছে, সে এসে অসীমাকে খুন করে দিয়ে যাবে, তারপর দুজনের পথ পরিষ্কার। এই সময় অসীমা বাপের বাড়ির সম্পত্তি বিক্রির ব্যাপারে কিছুটা ব্যস্ত ছিলেন।
এক রবিবার কর্তা গিন্নি দুজনেরই শরদিন্দুবাবুর বাড়ি যাওয়ার কথা। পরিকল্পনা মাফিক রত্না ফোন করে অরূপকে সকাল ১০টায় এই বাড়িতে ডাকে। সাধনবাবু পেটের গণ্ডগোলের অজুহাত দিয়ে থেকে যান। অসীমা একাই বাপের বাড়ি যান, যদিও দুপুরের মধ্যেই ফিরে এসেছিলেন। হাজার হোক, অসুস্থ স্বামীকে ফেলে রেখে গেছেন। একটু দম নিয়ে প্রণব আবার বলে চলেন, অরূপের সাথে পাকা কথা হয়। সোমবার রাত ঠিক ৯টায় পিছনের দরজা দিয়ে রত্না অরূপকে বাড়িতে ঢোকাবে। সেই সময় অসীমা টিভি দেখেন, লিভিং রুমে এসে সে চপার চালাবে তার গলায়। তারপর রত্নার মুখ হাত পা দড়ি দিয়ে বেঁধে তাকে রান্নাঘরে ফেলে রেখে সোনা দানা টাকা পয়সা যা পাবে তাই নিয়ে চম্পট দেবে। পুলিশ এসে ভাববে ডাকাতি আসল উদ্দেশ্য, হয়তো বাধা দেওয়ার জন্য অসীমাকে মারা হয়েছে। রত্না পুলিশকে সাজানো গল্প শুনিয়ে কনফিউজ করে দেবে। এর জন্য সাধনবাবু অরূপকে ১,০০,০০০ টাকা দেবেন। সেদিনই হস্তান্তর হয় অর্ধেক, বাকি কাজ শেষে। অরূপ তার ফোন সেদিনই অফ করে দেয়। নির্দিষ্ট দিনে প্ল্যান মাফিক মারা যান অসীমা। রক্তমাখা শার্ট ছেড়ে সাধনবাবুর একটা জামা পরে নেয় অরূপ। তারপর সে আর রত্না রাতের খাওয়া সেরে নেয়। এই কারণেই ফ্রিজে বা রান্নাঘরে খাবার দাবার কিচ্ছু ছিল না। রত্না বাসন মেজে নেয়, তারা অপেক্ষা করছিল একটা ফোনের। এইখানেই সাধনবাবুর তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় পাওয়া যায়। নিজের ফোন থেকে তিনি একটিও ভুল ফোন করেননি। রাত ১০টায় ফোন করে অসীমার নম্বরে, যেমন প্রতিদিনই করে থাকেন। এই প্রান্তে এরা বলে কাজ শেষ। সাধন নির্দেশ দেন রত্নাকে বেঁধে ফেলতে, তিনি ফোন ধরে আছেন। রান্নাঘরে রত্নাকে কড়া হাতে বেঁধে ফেলে অরূপ। ফিরে এসে বলে বাঁধা হয়ে গেছে। এইবার মাস্টার স্ট্রোক দেন সাধন। অরূপকে নির্দেশ দেন রত্নাকেও গলা টিপে মেরে ফেলতে। বাধা অবস্থায় সে প্রতিরোধও করতে পারবে না। অরূপকে তিনি আরও ২,০০,০০০ টাকা দেবেন ইনাম বাবদ, আর না হলে পুলিশটাকে অরূপকে ধরিয়ে দেবেন। ভয় আর লোভে কথা মতো কাজ ছাড়ে অরূপ। যাবার আগে রত্নার দড়ি খুলে সামনের দরজা দিয়ে বেরিয়ে পড়ে। ভেজিয়ে দেয় সামনের দরজা। খাওয়ার সময় ছাড়া পুরো সময়টাতেই সে ক্লাবস পড়েছিল। পরদিন শেখরবাবু মৃতদেহ আবিষ্কার করেন। সাধনবাবু মাথা নিচু করে বসে আছেন, মুখ দেখলে মনে হয় মৃত একটা মানুষ। পিয়াসার দু চোখে ঘৃণা, তুমি 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 মেরেছো আমার মাকে, এত নিচ তুমি, ছি ছি ছি। আপনি সব ঠিক বলেছেন অফিসার, আপনি সব ঠিক বলেছেন। হাহাকার করে ওঠে সাধন, আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। উফ, অসীমা আর রত্নার মাঝে পড়ে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমি মুক্তি চাইছিলাম অফিসার, আমি মুক্তি চাইছিলাম, এই নাকপাশ থেকে মুক্তি চাইছিলাম, আমার আর উপায় ছিল না। প্রণব বলেন, সাধনবাবু আপনি কিন্তু যথেষ্ট সাবধান ছিলেন, প্রতিদিনের মতো সেদিনও ফোন করেছিলেন রাত ১০টায়। তবে স্ত্রী নয়, সেদিন খুনির সাথেই কথা বলা ছিল আপনার উদ্দেশ্য। তবে জানেন কি সাধনবাবু, পুলিশকে বোকা বানানো অত সহজ নয়। শরদিন্দু বলে ওঠে, থ্যাংক ইউ দারোগা বাবু,
আমার মাকে এই বয়সে যে সন্তান শোক দিয়েছে তাকে আমি ছাড়বো না, আমি শেষ পর্যন্ত লড়ব। কিন্তু আপনি যা বললেন অনেকটাই তো থিওরি, আদালতে প্রমাণ হবে তো? প্রমাণ হবে হবে, চিন্তা করবেন না। প্রণবের গলায় আত্মবিশ্বাস, প্রথম থেকেই অবাক লেগেছিল, রাত 10টার পরে খুন হয়ে থাকলে অসীমা খাননি কেন? তার মানে 10টার আগেই মারা হয়েছে, দু এক ঘন্টার তফাত, ময়না তদন্তে ধরা পড়ে না, এটা একটা বড় প্রমাণ। এছাড়া সাধন বাবুর ব্যাংক স্টেটমেন্ট যেখানে শেষ 6 মাস 10,000 তোলার পর দিনই সেটা রত্নার ব্যাংকে ঢুকেছে, অরূপপাল আমাদের জবানবন্দি দিয়েছে, এবং রত্নার পেটে ভ্রূণ কনজার্ভ করা আছে, ডিএনএ পরীক্ষা করলেই সন্তানের পিতা যে সাধনবাবু তা জানা হয়ে যাবে। চিন্তা করবেন না, চার্জশিট যথাযথ হবে। আসামিকে গাড়িতে তোলা হচ্ছে, পিছনে তিয়াসার অবরুদ্ধ কান্নার স্বর শুনতে শুনতে বাগানের দিকে তাকান প্রণব। রোদ ছকছক করছে আর ঝকঝক করছে গোলাপি লিলিগুলো। ওরা এইবারের অনেক ঈর্ষা, অনেক ষড়যন্ত্রের সাক্ষী, তবে কোনো আদালতেই ওদের সাক্ষী গ্রাহ্য হবে না। নমস্কার, শেষ হলো গল্প গোলাপি লিলি। লিখেছেন ঋতুপর্ণা রুদ্র। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। লেখিকার একটি ফেসবুক পেজ আছে, সেটি ডেসক্রিপশন সেকশনে দেওয়া রইল, ওখান থেকে আরও সুন্দর সুন্দর গল্পের সন্ধান পেতে পারেন। আর নতুন করে তো বলার কিছুই নেই, আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, পাশে থেকে উৎসাহ দিন, ভুল ত্রুটি ধরিয়ে দিন, যাতে আমরা আরও ভালো কাজ করতে পারি। সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো রাখবেন। নমস্কার।